আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। দ্বিপক্ষীয় সহযোগিতার উপর গুরুত্ব আরোপ, সেচিতে বৈঠক করলেন ভ্লাদিমির পুতিন এবং মাহমুদ আব্বাস। সন্ত্রাসী আখ্যাকে হাতিয়ার হিসাবে ব্যবহার, লক্ষ্য ফিলিস্তিনিদের প্রতি সমর্থন বন্ধ, ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য। রাশিয়ায় পরমাণু হামলার মহড়া চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন দ্বৈত আচরণ ভিয়েনা আলোচনার প্রধান বাধা বলছেন আমির আবদুল্লাহিয়ান। এবং সর্বশেষ থাকছে জাট মুসলিম ভোট লক্ষ্য রাষ্ট্রীয় লোকদলের সঙ্গে জোট অখিলেশের। আস্তে আস্তে বিজেপি লোকশূন্য হয়ে পড়ছে, একে একে সব দল মিলে বিরোধী জোট গঠনের দিকে এগিয়ে যাচ্ছে ভারত। আর ভারতের এই বিরোধী জোট খুব শীঘ্রই নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকারকে তো বহিষ্কার করবেই, সে দেশের বিজেপির নাম নিশানা পর্যন্ত মুছে ফেলবে। খুব দ্রুতই মমতা এবং সোনিয়া গান্ধীর নেতৃত্বে নতুন জোট গঠন হতে চলেছে, যে জোটের নেতৃত্বে থাকবেন মমতা ব্যানার্জি। কারণ ভারতবাসী ইতোমধ্যে বিশ্বাস করে যে মমতা ব্যানার্জির নেতৃত্বেই একমাত্র বিজেপিকে পরাস্ত করা সম্ভব। আর এই বিরোধী জোট গঠনে সারা রাজ্য থেকে একের পর এক সংবাদ আসছে, বিভিন্ন দল, ছোট ছোট দলগুলো মিলে একত্রিত হচ্ছে, নতুন জোট গঠন করছে। মূলত কেন্দ্রীয় দল মমতা ব্যানার্জি, তৃণমূল এবং কংগ্রেস মিলে এক হয়ে বিরোধী জোট গঠন করতে যাচ্ছে। আর তারই প্রাথমিক কাজ হিসাবে ছোট ছোট দলগুলো এক হতে শুরু করেছে। আর এতে করে অনেকটা দিশেহারা হয়ে পড়েছে নরেন্দ্র মোদী। কারণ নরেন্দ্র মোদী দেশের অভ্যন্তরে যেভাবে বিভাজনের রাজনীতি করেছে, ধর্মভিত্তিক রাজনীতি চালু করেছে, সে কারণে তার দল এখন সারা দেশের মানুষের কাছে একটা বিশ্বাসঘাতক দল হিসাবে পরিচিতি পেয়েছে। নরেন্দ্র মোদীর বিজেপি দল একটি উগ্র জঙ্গিবাদী দল হিসাবে পরিচিতি পেয়েছে। উগ্র জঙ্গিবাদীদের এই নেতৃত্ব, স্থানীয় কর্মকাণ্ড এবং সেখানে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন, সংখ্যালঘুদের উপর নির্যাতন নিপীড়নের কারণে ভারত একটি জঙ্গি রাষ্ট্রেও পরিণত হতে যাচ্ছে, যা বিশ্ব মানচিত্রে বিশ্ব দরবারে কান পাতলেই শোনা যায় ভারতীয় এই জঙ্গি রাষ্ট্রের গুঞ্জন। আর এ কারণে ভারতের সাধারণ মানুষ, যারা স্বাধীনতায় বিশ্বাস করে, যারা শান্তিতে এবং সহমর্মিতার সঙ্গে ভ্রাতৃত্ববোধের সঙ্গে বসবাস করতে পছন্দ করে, তারা এখন নরেন্দ্র মোদীকে ছুঁড়ে ফেলতে চাইছে। নরেন্দ্র মোদীর এই পরাজয়ের মূল কারণ নরেন্দ্র মোদী নিজেই। এ বিষয়ে আপনারা কী মনে করেন? নরেন্দ্র মোদী অমিত শাহের সরকার কি 2024 সালে আবার ক্ষমতায় আসতে পারবে, নাকি বিরোধী জোটের কাছে পরাজিত হয়ে দেশ ছাড়তে বাধ্য হবে নরেন্দ্র মোদী? কী মনে হয় আপনাদের? এ বিষয়ের উপর আপনারা আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন এবং অনুরোধ থাকবে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। দ্বিপক্ষীয় সহযোগিতার উপর গুরুত্ব আরোপ, সোচিতে বৈঠক করলেন ভ্লাদিমির পুতিন এবং মাহমুদ আব্বাস। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাস কৃষ্ণসাগর উপকূলীয় শহর সোচিতে বৈঠক করেছেন। বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা এবং মধ্যপ্রাচ্যের ঘটনাবলী নিয়ে আলোচনা হয়। এছাড়া ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যকার চলমান সংকট সমাধানের বিষয়ে রাশিয়া যে প্রচেষ্টা চালাচ্ছে তা নিয়েও কথা হয়। বৈঠকে দুই প্রেসিডেন্ট দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও সাংস্কৃতিক এবং অন্যান্য সহযোগিতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন। ফিলিস্তিনিদের বিষয়ে রাশিয়ার অবস্থান এবং চলমান সংকটের ব্যাপারে মস্কো যে প্রচেষ্টা চালাচ্ছে তার জন্য প্রেসিডেন্ট পুতিনকে মাহমুদ আব্বাস ধন্যবাদ জানান। রুশ প্রেসিডেন্টের আমন্ত্রণে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই সফরে যান। বিশেষজ্ঞরা বলছেন, ফিলিস্তিনি প্রেসিডেন্ট আশা করেছেন যে রাশিয়ার ভূমিকায় ইসরায়েল ফিলিস্তিনি সংকটের সমাধান হবে। ফিলিস্তিন প্রশ্নে রাশিয়ার অবস্থান অপরিবর্তিত রয়েছে। এই অঞ্চলে জনগণের আশা আকাঙ্ক্ষা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত অনুসারে স্বাধীন দুটি রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়েই ফিলিস্তিনি সংকটের সমাধান করার কথা বলে আসছেন মস্কো।
সন্ত্রাসী আখ্যাকে হাতিয়ার হিসাবে ব্যবহার, লক্ষ্য ফিলিস্তিনিদের প্রতি সমর্থন বন্ধ, ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য। ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি সমর্থন বন্ধ করার লক্ষ্য নিয়ে পশ্চিমা দেশগুলো সন্ত্রাসী আখ্যাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে। ওই নীতির প্রাথমিক লক্ষ্য হচ্ছে পশ্চিমা সুশীল সমাজের লোকজন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ খাতিবজাদে সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক টুইট পোস্টে একথা বলেছেন। তিনি বলেন, পশ্চিমারা তাদের লক্ষ্য অর্জনের জন্য ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দেওয়াকে অপরাধ হিসাবে তুলে ধরছে। তিনি বলেন, যে সমস্ত সংগঠন ইসরায়েলি বর্ণবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, পশ্চিমা এই নীতির মূল লক্ষ্য তারা নয়, বরং এর মূল লক্ষ্যবস্তু হচ্ছে পশ্চিমা সুশীল সমাজ। ফিলিস্তিনের অবরোধ ও গাজা উপত্যকার প্রতিরোধকামী সংগঠন হামাসকে সমর্থন করা আইনগত অপরাধ বলে ব্রিটিশ সরকার সম্প্রতি সিদ্ধান্ত ঘোষণা করেছে। এর সমালোচনা ও নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছিলেন। তার সেই পোস্ট ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ মুছে ফেলেছে। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ খাতিবজাদে এই সব কথা বললেন। আমির আবদুল্লাহিয়ান তার পোস্টে বলেছিলেন, ফিলিস্তিনি সমস্যার একমাত্র সমাধান হচ্ছে সেখানকার প্রকৃত অধিবাসী মুসলমান, খ্রিস্টান এবং ইহুদিদের মধ্যে গণভোট অনুষ্ঠিত করা এবং যার ফলাফলের ভিত্তিতে ফিলিস্তিনি সংকটের সমাধান করা। রাশিয়ায় পরমাণু হামলার মহড়া চালাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী চলতি মাসে রাশিয়ার উপর পারমাণবিক আক্রমণ চালানোর মহড়া দিয়েছে বলে অভিযোগ করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শেইগু। তিনি জানান, দুটি পৃথক দিক থেকে এই হামলার মহড়া চালানো হয়। মহড়ার সময় মার্কিন বোমারু বিমানগুলো রুশ সীমান্তের 20 কিলোমিটারের মধ্যে চলে আসে এবং ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার রুশ প্রতিরক্ষামন্ত্রী অভিযোগটি করেন। যদিও মার্কিন প্রতিরক্ষা দপ্তর অর্থাৎ পেন্টাগন দাবি করছে, তাদের সামরিক মহড়ার কথা আগেই প্রকাশ্যে ঘোষণা করা হয়েছিল এবং আন্তর্জাতিক প্রোটোকল মেনেই তা অনুষ্ঠিত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী এমন সময় অভিযোগটি সামনে আনলেন যখন ইউক্রেন ইস্যুতে ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এছাড়া যে কোনো সময় রাশিয়া ইউক্রেনের উপর হামলা চালাতে পারে বলেও মার্কিন কর্মকর্তারা উদ্বেগ জানিয়ে আসছেন। কিন্তু মার্কিন প্রশাসনের এমন ধারণাকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে ক্রেমলিন। অপরদিকে উস্কানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য যুক্তরাষ্ট্র, সামরিক জোট ন্যাটো এবং ইউক্রেনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে রাশিয়া। এছাড়া পূর্ব ইউক্রেনে রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে তুরস্কের নির্মিত সামরিক ড্রোন ব্যবহার এবং রুশ সীমান্তের কাছে ন্যাটো জোটের সামরিক মহড়ার বিষয়েও অসন্তুষ্ট জানিয়েছে মস্কো। মঙ্গলবার রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শেইগু বলেছিলেন, রাশিয়ার সীমান্তের কাছে মার্কিন স্ট্র্যাটেজিক বোমারু বিমানের কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে আমাদের নজরে এসেছে। চলতি মাসেই মার্কিন এইসব স্ট্র্যাটেজিক বোমারু বিমানের 30টি ফ্লাইট রাশিয়ার সীমান্তের কাছে মহড়া দিয়েছে। 2020 সালের এই সময়ের তুলনায় বর্তমানের সংখ্যাটি প্রায় 2.5 গুণ বেশি। তিনি আরও অভিযোগ করেন, চলতি মাসের শুরুর দিকে রাশিয়ার কৃত্রিম পারমাণবিক হামলার মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে, ইউক্রেন রাশিয়া সীমান্তে রুশ সৈন্যদের উপস্থিতি জার্মানিসহ ন্যাটো সদস্য রাষ্ট্রগুলোকে ব্যাপক দুশ্চিন্তায় ফেলেছে। 2014 সালের পরিস্থিতিতে ফিরে আসবে কি না, সে আশঙ্কাও রয়ে যাচ্ছে সেখানে। উল্লেখ্য, গত সোমবার ন্যাটোর সেক্রেটারি জেনারেল ইয়নস স্ট্রয়েনবার্গ ইউক্রেন সীমান্তে রুশ সামরিক উপস্থিতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। যদি কিয়েভের ওপর কোনো আঘাত আসে, সেক্ষেত্রে ন্যাটো ইউক্রেনের পাশে থাকবে বলেও সে সময় জানিয়েছেন তিনি। এছাড়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এর মুখপাত্র ইউক্রেনের পাশে দাঁড়ানোর কথাও জানিয়েছেন। পশ্চিমা রাষ্ট্রগুলোর ধারণা, সাম্প্রতিক এই সামরিক কর্মকাণ্ডের ফলে 2014 সালে ক্রিমিয়া দখলের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। নতুন করে ইউক্রেনের মাটিতে রুশ সেনাবাহিনীর প্রবেশ ঘটতে পারে বলেও আশঙ্কা তাদের। মার্কিন দ্বৈত আচরণ ভিয়েনা আলোচনার প্রধান বাধা, আমির আবদুল্লাহিয়ানের দাবি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন,
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা ইস্যুতে যে আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে তার প্রধান বাধা হচ্ছে আমেরিকার দ্বৈত আচরণ। আগামী 29 নভেম্বর এই আলোচনা অনুষ্ঠিত হবে। ইরানের উপর মার্কিন সরকার যে অবৈধ এবং একতরফা নিষেধাজ্ঞা আরোপ করেছে তা প্রত্যাহারের বিষয়টি আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে। সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইন্দাজিও ক্যাসিসের সঙ্গে এক টেলিফোন আলাপে আমির আবদুল্লাহ হিয়ান আরও বলেন, দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে ইরান আন্তরিক ও প্রস্তুত ছিল, কিন্তু আমেরিকা যে আচরণ করছে তা মোটেই নির্ভরযোগ্য নয়। আমির আবদুল্লাহ হিয়ান বলেন, একদিকে আমেরিকা পরমাণু সমঝোতায় ফেরার ব্যাপারে নিজের আগ্রহের কথা প্রকাশ করছে, অন্যদিকে গত কয়েক সপ্তাহে ইরানের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর আমেরিকা অন্তত 2 দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ অবস্থায় ইরান মনে করছে আমেরিকার এই দ্বৈত আচরণ আসন্ন ভিয়েনা আলোচনা সফল হওয়ার পথে প্রধান অন্তরায়। তিনি স্পষ্ট করে বলেন, মার্কিন আচরণের ভিত্তিতে ইরান সব কিছু বিবেচনা করবে। জাট মুসলিম ভোট লক্ষ্য, রাষ্ট্রীয় লোক দলের সঙ্গে জোটে অখিলেশ। জাট মুসলিম ভোট একত্রিত করতে জয়ন্ত সিংহ চৌধুরীর রাষ্ট্রীয় লোক দলের সঙ্গে জোট গড়ল সমাজবাদী পার্টি, যদিও আনুষ্ঠানিক ঘোষণা পরে হবে বলে জানানো হয়েছে। বিকালে ছবি প্রকাশ করেছিলেন অখিলেশ যাদব, লিখেছিলেন পরিবর্তনের দিকে, সঙ্গে ছিলেন জয়ন্ত সিংহ চৌধুরী। সন্ধ্যায় জোট ঘোষণা করলেন তারা। পশ্চিমা উত্তরপ্রদেশকে পাখির চোখ করে জাট মুসলিম ভোট একত্র করতে আগামী বিধানসভা নির্বাচনে একসঙ্গে লড়বে রাষ্ট্রীয় লোকদল ও সমাজবাদী পার্টি। মঙ্গলবার লখনৌতে অখিলেশের সঙ্গে এক বৈঠকের পর ভোট পূর্ববর্তী জোটের কথা স্বীকার করে নেন রাষ্ট্রীয় লোকদল অর্থাৎ RLD এর সভাপতি জয়ন্ত সিংহ চৌধুরী। তবে আনুষ্ঠানিকভাবে শীঘ্রই ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তিনি। সমাজবাদী পার্টি অর্থাৎ SP এর সুপ্রিমো অখিলেশ যাদবের সঙ্গে আসন রফা নিয়ে তাদের কথাবার্তা শেষ পর্যায়ে রয়েছে বলেও জানিয়েছেন জয়ন্ত। পাশাপাশি BJP এর সঙ্গে কোনো রকম জোটের সম্ভাবনার কথা অস্বীকার করে জয়ন্ত বলেন, BJP এর সঙ্গে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এদিন বিকেলে দুই নেতাই নিজেদের বৈঠকের ছবি টুইট করেন, সেখানেই ইঙ্গিত মিলেছিল উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে দুদলের জোট ঘোষণা এবার শুধু সময়ের অপেক্ষা। জয়ন্ত চৌধুরী এদিন অখিলেশ যাদবের সঙ্গে একটি ছবি টুইট করে লেখেন, বড়তে কদম অর্থাৎ এগিয়ে চলা। আবার অখিলেশ যাদব তার সঙ্গে কর্দমর্দনের একটি ছবি টুইট করে লেখেন, শ্রী জয়ন্ত চৌধুরীর সঙ্গে পরিবর্তনের দিকে। এর আগে জয়ন্ত জানিয়েছিলেন, চলতি নভেম্বরের শেষেই আনুষ্ঠানিকভাবে জোট ঘোষণা হতে পারে। তিনি বলেছিলেন, আমরা মানে রাষ্ট্রীয় লোকদল এবং সমাজবাদী পার্টি জোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব, একক সঙ্গে চলব। এর আগে 2017 সাল থেকেই দুদল বিধানসভা এবং লোকসভা উপনির্বাচনে লড়েছে জোট গড়ে, মূলত BJP-র ভোট কাটতেই এই জোটের আহ্বান। 2013 সালে মুজফফরনগরে সাম্প্রদায়িক হিংসার ঘটনায় ব্যাপক প্রভাব পড়েছিল ভোটের বাক্সে। সেবার মুসলিম ও জাট সম্প্রদায়ের মধ্যে গড়ে ওঠা ব্যবধানকে কাজে লাগিয়েই ফয়দা তোলে BJP। এবার সেই পশ্চিম উত্তরপ্রদেশই ফের পাখির চোখ হয়ে উঠেছে। জাট মুসলিম ভোটকে একত্র করতেই সাপা রাষ্ট্রীয় লোকদল জোটবদ্ধ হতে চাইছে, অন্যদিকে BJPও লড়তে চাইছে একই লক্ষ্যে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ব্যক্তিগতভাবে তৃণমূল স্তর থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন পশ্চিম উত্তরপ্রদেশের জন্য। 2017 সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা দল অর্থাৎ BJP বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়েছিল। মোট 403টি আসনের মধ্যে 312টি গিয়েছিল তাদের ঝুলিতে। মাত্র 47টি আসন পেয়েছিল SP, 19টি BSP এবং কংগ্রেস মাত্র 7টি আসন পেয়েছিল, বাকিগুলো পেয়েছিল অন্যান্য ছোটোখাটো দলগুলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।